কামড়াস না, দাদাকে কামড়াস না, যা যা সরে যা, লেখ তুই আবার লেখ। দেখবেন ও আবার ওর কাছে যাবে, লিখতে দেবে না, লিখতে দে বুচু, ওটা বসার জায়গা না কিন্তু। সর সর সর, পুচু ওইখান থেকে শহর বলছি, তাদের এক্সাম কিন্তু আছে সামনে। তুই লেখ, তুই লেখ দেখি কি করে এবার। আই পুচু লিখতে দে, সরবি নাকি, তুই লেখ আবার, লিখতে দেখি কি করে। আই পুচু পুচু, ওরকম করে না, যাও যাও এখান থেকে সরে যাও, দাদাকে পড়তে দাও। দেখুন পড়তে দেবে না মানে, লেখ তুই লেখ, তুই আবার লেখ লেখ লেখ। ও আন্টু লিখতেছে, ওকে লিখতে দিবি না মানে, ওরকম করিস না, খামসে লিখে যেতে পারে, ওরকম করিস না, তুই লাহে লাহে লিখতে থাক। পুচু খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, সরো বাইরে তো ওরকম করবে না, আসো 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 আসো, বুঝছো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ভাইকে পড়তে দাও। যাবে না ভাইয়ের সাথে, একদম যাবে না, যাস না বলছি, বুঝছো, বসে থাক এখানে। হ্যাঁ একদম যাবি না কিন্তু, দেখ কিভাবে হাত কামড়ায়, দেখ দেখ কিভাবে হাত কামড়ায়, না করার পরেও গিয়ে হাত কামড়ায়। খাবার দিব না আজকে রাত্রে, তোর খাবার নিয়ে যা, ওইখানেই বসলি, দাদা লিখবে না, দেখ কলমটা কিভাবে ধরে, দেখ তুই কিছু বলিস না, দেখি কি করে, দেখি কি করে। হ্যাঁ বুঝছো, না ওরকম করে না, সরো ওখান থেকে, সরো সরো ওখান থেকে বলছি, দাদা লিখবে না, সরো বুঝছো, সরো ওই দিকে দিয়ে। হ্যাঁ আর কিন্তু যাবে না, দেখ আবার যায় না, এখান থেকে জাম তো করাই যাবে না, জাম করলে পায়ে ব্যথা পাবে বুঝছো, না তুমি এখনও জাম করার জন্য তৈরি হওনি, ট্রেনিং দিতে হবে তোমাকে, না বুঝছো, না জাম করবি না কিন্তু, না চল তোকে ছোপাতে বসিয়ে দিই, চল চল ছোপাতে বসবি, চল এখানে বস, হ্যাঁ এখানে থাকবি, এখানেও থাকবে না, এখান থেকে জাম্প করবে, এখন দেখো জাম্প করে নিলি।